वेलकम टू कुक बुक ट्रिक। आज बनाबो इडली धोसा बा उत्थापामेर जोन्नो समस्त मेजारमेंट सह परफेक्ट भावे बैटर केमन भावे बनाते हय देखबो। इडली बा धोसार जोन्नो बैटर भीषण इम्पर्टेंट। बैटर जदि भालो ना हय ताहले इडलीओ खूब सफ्ट हबे ना आर धोसाओ भालो हबे ना। ताई आज एखाने देखे नेबो समस्त मेजारमेंट सह बैटर केमन भावे बनानो जाए। प्रथमे एक कप इडलीर चाल बा जे कोनो सेद्ध चाल होलेई हबे। हाफ कप उड़द डाल बा बिउरीर डाल नियेछि। जतटा परिमाण चाल नियेछि तार हाफ परिमाण डाल नियेछि। एक चामच मेथी, दुई थेके तीन चामच पतला चिड़े। एबार एकटा पात्रे चालटा निये भालो करे धुये नेब। दु तीन बार धरे भालो करे चालटाके धुये नियेछि। चालटा भालो करे धुये साफिसियेंट परिमाण जल दिये चालटाके भिजिये नेब। सात थेके आठ घंटार जोन्नो चालटाके भिजिये नेब। एबार हाफ कप बिउरीर डाल ও এক চামচ মেথি দানা এর সঙ্গে দিয়ে দিলাম। ডালের সঙ্গে এই মেথি দানা ভালো করে ধুয়ে সাফিসিয়েন্ট পরিমাণ জল দিয়ে ভিজিয়ে নেব। চাল ও ডালকে দুটোকেই ওভারনাইট ভিজিয়ে রেখে দিলেই ভালো। আর দুই থেকে তিন চামচ পাতলা চিঁড়েরকেও ভালো করে ধুয়ে এটাকেও ভিজিয়ে নিলাম। এইভাবে চাল ডাল মেথি ও চিড়েকে সাত থেকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। চাল ভিজতে একটু সময় লাগবে, ডালটা তাড়াতাড়ি ভিজে যাবে। ছয় থেকে সাত ঘন্টা পর ডালটা ভালো করে ভিজে গেছে। এবার এটাকে একটা মিক্সির বাটিতে নিয়ে গ্রাইন্ড করে নেব। এখানে আমার ডাল ভিজিয়ে রাখা জলটা খুব বেশি ছিল না, তাই আমি পুরো জল সহই মিক্সির বাটিতে দিয়ে দিলাম। ডাল খুব বেশি পাতলা বাটা হয়ে গেলেও কিন্তু আবার ইডলি ভালো হবে না, তাই জল থেকে ছেঁকে ডালটা আগে দিয়ে পরে ওই ভেজানো জলটা অ্যাড করতে পারেন। ডালটাকে একেবারে স্মুথভাবে বেটে নিয়েছি। এবার একটা বড় পাত্রে বেটে নেওয়া ডালটা নিয়ে নিলাম। এই পাত্রতেই আমি ফার্মেন্টেড করব, তাই একটু বড় ধরনের পাত্র নিয়েছি। চালটাও ভালোভাবে ভিজে গেছে। জল থেকে ছেঁকে চাল ও ভেজানো পাতলা চিঁড়ে একসাথে ব্লেন্ড করে নেব। ওয়ান থার্ড কাপের মতো জল অ্যাড করে চালটাকে বেটে নেব। আপনারা বাটার সময় চেক করে নেবেন, প্রয়োজন হলে আরেকটু জল অ্যাড করে দেবেন। এই ব্যাটারের জন্য ডালটাকে একেবারে স্মুথভাবে বেটে নিয়েছি ও চালটাকে একটু রাফভাবে বেটে নিয়েছি। এই ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু এই রকম রাখবেন। খুব বেশি পাতলাও হলে ভালো হবে না, আবার খুব বেশি গাঢ় হলেও কিন্তু ফার্মেন্টেড ভালো হবে না। এবার চাল ও ডাল বাটা একসাথে ভালো করে মিশিয়ে ঢাকা লাগিয়ে 10 থেকে 12 ঘন্টার জন্য ভালো করে ফার্মেন্টেড করে নেব। আমি কিন্তু এখন লবণ অ্যাড করছি না। টেম্পারেচারের ওপরও এই ফার্মেন্টেশন ভীষণ ডিপেন্ড করে, তাই শীতকালে এর ওপরে একটা টাওয়াল বা একটু ছোট টাইপের কোনো ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে 15 থেকে 16 ঘন্টার জন্য রেখে দিলে ফার্মেন্টেশন ভালো হবে। গরমের সময় 10 থেকে 12 ঘন্টার মধ্যেই ফার্মেন্টেড হয়ে যায়। ব্যাটারটা ভালোভাবে ফার্মেন্টেড হয়ে গেছে। এইভাবে ফ্যাটারটা একটু ফুলে উঠবে। আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে জালি জালি হয়ে গেছে। ফার্মেন্টেড হওয়ার পর কিন্তু এই ব্যাটার অনেক ফ্লাফি ও হালকা হয়ে যায়। ভালো করে ফার্মেন্টেড হয়ে গেলে কিন্তু কোনো সোডা দেওয়ার প্রয়োজন হয় না। যদি ফার্মেন্টেড কম মনে হয় বা ফার্মেন্টেড না হয় তাহলে সোডা অ্যাড করবেন। এইভাবে বানিয়ে প্রয়োজন মতো যতটা লাগবে আরেকটা পাত্রে নিয়ে লবণ অ্যাড করে সেটা ব্যবহার করতে পারেন। বাকি ব্যাটারটাকে ঢাকনা লাগিয়ে ফ্রিজে 4 থেকে 5 দিন রেখে দিতে পারেন।
যখন বানাতে চাইবেন তখন ফ্রিজ থেকে ব্যাটারটাকে 10 মিনিট থেকে 15 মিনিট আগে বের করে লবণ মিশিয়ে বানিয়ে নিতে পারেন। এই ব্যাটারের কনসিস্টেন্সি ইডলির জন্য একেবারে পারফেক্ট, কিন্তু ধোসা বানাতে চাইলে অল্প একটু জল অ্যাড করে দেবেন। এখানে একটা টিপস বলছি, অনেক সময় বেশি পরিমাণ চাল বা ডাল বাটার সময় মিক্সি বারবার বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বাটার সময় নর্মাল জল ব্যবহার না করে ফ্রিজের একটু ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, ফলে মিক্সির বাটিটা তাড়াতাড়ি গরম হবে না ও মিক্সিটাও বন্ধ হবে না। ডেসক্রিপশন বক্সে ও ভিডিওটির শেষে সাউথ ইন্ডিয়ান কিছু রেসিপি ও চাটনির লিংক দিয়ে দেব। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।